দর্শক, চট্টগ্রাম বন্দর সংযোগ সড়ক থেকে লকডাউনের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়ির পাশাপাশি চলাচল করছে ব্যক্তিগত গাড়ি, সিএনজি, অটোরিকশা, তো কর্তৃপক্ষ কি বলছে? ফাহমিদা, আসলে আপনি যেমনটি বলেছিলেন, আজ লকডাউনের নবম দিন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি চলতেছে। বিশেষ করে পণ্যবাহী গাড়ির সাথে কিন্তু ব্যক্তিগত গাড়ি চলাচল ছিল একেবারে চোখে পড়ার মতো। এই বন্দর সংযোগ সড়কে কিন্তু পুলিশ সকাল থেকে কিন্তু চেকপোস্ট বসিয়ে কিন্তু চেক করতেছে, যারা বিনা কারণে কিন্তু আসলে ঘুরেফেরা করতেছে কিংবা মুভমেন্ট পাস নাই তাদেরকে কিন্তু আসলে জরিমানা করা হচ্ছে কিংবা উল্টো পথে আবার ফেরত দেওয়াতে। তবে সপ্তাহের যে বড় কথা যেটি, সেটি হচ্ছে প্রচুর পরিমাণে ব্যক্তিগত গাড়ি নিয়ে কিন্তু মানুষ ইতিমধ্যে বের হয়ে গেছেন। অনেকেই কিন্তু শপিং করতে যাওয়ার পথে কিন্তু জরিমানা গুনতে হয়েছে, সেরকমও বিষয় ছিল। সকালে বেশ কয়েকজনকে ফ্যামিলি নিয়ে যখন ওনারা বের হয়েছেন, কোথায় যাচ্ছেন এটার কোনো সদ উত্তর দিতে পারেনি, যার কারণে পুলিশের পক্ষ থেকে কিন্তু ওনাদেরকে জরিমানা করেছেন। জরিমানা করার পর আবার ওনাদেরকে উল্টো পথে যেদিক থেকে আসছিল সেদিকে কিন্তু আবার ফেরত দিয়েছে। এই মহাসড়কে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করছে, সকালবেলা কিন্তু যাত্রীবাহী গণপরিবহনও চলাচল করেছেন। পুলিশকে দেখে এই যাত্রীবাহী গণপরিবহন গাড়ি কিন্তু খুব হাই স্পিডে চালানো হয়েছিল। ফাহমিদে, এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সাইফুল মাহমুদ।